নমস্কার বন্ধুরা, তা আপনারা সবাই ভালো আছেন তো? তা আমি আজকে গান লাগা পান করছি, আপনাদেরকে রান্না করে দেখাবো। যেভাবে রান্না করব সেভাবে আপনারা করে দেখবেন, তা গাল খিটখিট করবে না। তা কি কি নিই দেখুন। প্রথমে এই জলটা গরম করে নেব। আগে রুই মাছ নিয়েছি, রুই মাছ দিয়ে করব। যে আলু কেটে নিয়েছি, লেবু আর এই লঙ্কা আর আদাটা একটু বেটে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আর এই টমেটো। আর যে লবণ, হলুদ, আর এটা জিরে, আর এই সর্ষের তেল দিয়ে করব। তাহলে জলটা গরমে বসিয়ে দিই। জলটা এখন গরম হোক, তাহলে আমি মানকচুটা কেটে নেব। তাহলে গরম জল হয়ে গেছে, এই জলটা দিয়ে মানকচু ধুয়ে নেব। তাহলে এদিকে কড়াটা গরম হয়ে গেছে, মাছটা ভাজবো। মাছে লবণ দেব, আর এই যে হলুদ দেব, মাছগুলো এবার ভেজে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তেল, এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। মানকচুগুলো দিয়ে দেব, এইগুলো তাহলে ভাজা হয়ে উঠবো। এই যে আদা,
আর কাঁচা লঙ্কা আর টমেটোগুলো বেটে নেব। তাহলে এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, জিরে দেব, শুকনো লঙ্কা আর তেজপাতা দেব, পেঁয়াজগুলো দেব, পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই যে মশলাটা বেটেছিলাম সেটা এবার দিয়ে দেব। ভালো করে কষতে হবে, হলুদটা দিয়ে দেব, লবণটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু গুঁড়ো লঙ্কা দেব। এটা কষা হয়ে গেছে, এবারে এই মানকচুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এই গরম জলটা আগে থেকে করে রেখেছিলাম, এই গরম জলটা দেব। আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন জলটা। আমি আরো একটু দেব জল, এই গরম জলটা দিলে কি হয় গালটা কিটকিট করে না। চাপা দেব, হয়ে গেছে মাংসটা, একটু দেখবো হয়ে গেছে কি, ঠিক আছে বলে গেছে যে ভেজে রাখা মাছগুলো দেবো সব। ভাজা মশলাটা দেব, যে হালকা চিনি দেব, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর
তারপর এই যে লেবু লেবুটা দেব লেবুটা রসনি লেবুর বদলে একটু তেঁতুল দিলেও ভালো লাগে হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিব তাহলে দেখুন তাহলে এইভাবে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক দেবেন একটা কমেন্টে জানাবেন পারলে সাবস্ক্রাইব করবেন